আর আমন্ত্রণ শিক্ষা কেন্দ্রের পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা। আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি কয়েকটি ইম্পর্টেন্ট জিআই। আমাদের প্রথম জিআইটি হচ্ছে প্রশ্ন চিহ্নের স্থানে কি বসবে। তাহলে তোমাদের জন্য আমি করার জন্য 10 সেকেন্ড সময় দিচ্ছি, তাহলে 10 সেকেন্ড তোমরা ট্রাই করো। দেখো, দেখো বন্ধু, তাহলে আমাদের এখানে কি বলেছে, বলেছে 15, 9 আর 8। আমাদের চেয়েছে মাঝখানে কি বসবে সেটা। তাহলে মাঝখানে প্রথমটা 22 কি করে এলো? দেখো, প্রথমে 15 আর 9 যোগ করলে কত হয়? 15 যোগ 9 সমান সমান হয়, 15 যোগ 9 হচ্ছে আমাদের 24। তারপরে আমরা যদি 8টা যোগ করি হচ্ছে আমাদের 32। 32 থেকে যদি আমরা 10 বিয়োগ করি, আমাদের 22 বেরিয়েছে প্রথমটা। সেম আমরা সেম পরেরটা করব, তারপরে তারপরেরটা করব। দেখি, 3 যোগ 22 সমান 25, যোগ 4 সমান সমান 29, বিয়োগ 10 করলে দেখো পরেরটাও বেরিয়ে গেছে। এর মধ্যে তৃতীয়টা করবো, 6 যোগ 7 সমান সমান কত? 13, যোগ 30 সমান সমান 43, বিয়োগ করলাম 10 সমান সমান 33। তাহলে আমাদের আনসার মিলে গেছে প্রথমটা ফার্স্ট অপশন। তাহলে আমাদের এখানে কি হবে? 33 বলবে। আমাদের দ্বিতীয় কোশ্চেন, প্রশ্ন চিহ্নের স্থানে কি বসবে। তাহলে বন্ধু, তোমাদের করার জন্য 10 সেকেন্ড আমি টাইম দিচ্ছি, 10 সেকেন্ড দেখো। হ্যাঁ দেখো, তাহলে কি হচ্ছে আমাদের, 3 আর 7, 3 আর 7 গুণ করলে কত হচ্ছে? 3 গুণ 7 সমান সমান আমাদের 21 হচ্ছে। ওই এখানে আছে 84, এখানে আছে আমাদের 4। 21 যদি আমরা 84কে ভাগ করি, যদি আমরা 21 দিয়ে 84কে ভাগ করি, তাহলে আমাদের কত বেরোচ্ছে? দেখো, 4। আমাদের এখানে আমাদের কি বেরিয়েছে? 4 বেরিয়ে গেছে। আমাদের চেয়েছে জিজ্ঞাসা করছে চিহ্ন এখানে কি বসবে। তাহলে সেম টু সেম আমরা যদি পরেরটাও করি, পরেরটা করলে 6 গুণ 2 সমান সমান 12। 12-তে যদি আমরা 108কে যদি আমরা ভাগ করি, তাহলে কত বেরিয়ে যাচ্ছে আমাদের? 9। দ্বিতীয়টা বেরিয়ে গেছে, সেম আমরা তৃতীয়টা করব। তাহলে 8 গুণ 3 সমান সমান কত? 24। এবার যদি 24-এ যদি আমরা 120কে ভাগ করি, 120 ভাগ 24, তাহলে আমাদের কত বেরোচ্ছে? আমাদের 5। তাহলে আমাদের অ্যান্সার কত হয়ে গেল? এখানে কত বসবে তাহলে? 5 আমাদের কারেক্ট অ্যান্সার। আজকে আমাদের তৃতীয় কোশ্চেনটি হলো প্রশ্ন চিহ্নে কি বসবে। তাহলে এখানে দেখো, আমাদের এখানে কি বসবে। তাহলে বন্ধুরা, তোমাদের আমি 10 সেকেন্ড সময় দিচ্ছি করার জন্য, তোমরা 10 সেকেন্ড দেখো। হ্যাঁ, আমাদের 10 সেকেন্ড হয়ে গেছে। এবার দেখো এটা কি করে হলো। প্রথমে দেখো, 5 আছে, 6 আছে আর 4 আছে, আমাদের চেয়েছে মাঝখানে কত বসবে। তাহলে আমরা করি, তাহলে দেখো, 5 গুণ 6 গুণ 4 কত হচ্ছে আমাদের? 5 6 30, 4 30-এ আমাদের 120। ওই 120কে যদি আমরা 10 দিয়ে ভাগ করি, তাহলে আমাদের কত? 12। তাহলে 12 বেরিয়েছে আমাদের এখানে, 12। তারপরটা দেখো, 10 গুণ 4 গুণ 9 কত হচ্ছে আমাদের? 4 2 40, 9 40-এ আমাদের 360। এটাকে আমরা 12 দিয়ে ভাগ করলাম, 10 দিয়ে ভাগ করলাম, কত বেরোচ্ছে? 36। তারপরটা কথা বলতে, আমাদের 15 গুণ 6 গুণ 7 কত বেরোচ্ছে? দেখো, 6 15 90, 90-তে 7 7 9 7 90 কত? 7 90 হলো 630। এটাকে যদি আমরা 10 দিয়ে ভাগ করি, তাহলে আমাদের কত বেরোবে অ্যান্সার? 63। তাহলে আমাদের অ্যান্সার মিলে গেছে 63। এখানে কত বেরোবে? 6 10 3 63। আজকে আমাদের 4 নম্বর কোশ্চেনটা হলো লুপ্ত সংখ্যাটা নির্ণয় করো। তাহলে এখানে দেখো, লুপ্ত সংখ্যাটি আমাদের এইখানে লুপ্ত সংখ্যাটি কি হবে সেটা আমাদের বসতে হবে। তাহলে বন্ধুরা, তোমাদের আমি করার জন্য আমি 10 সেকেন্ড সময় দিচ্ছি, তোমরা চেষ্টা করো। যদি পারো কমেন্ট সেকশনে অবশ্যই অ্যান্সার করে পাঠাবে।
হ্যাঁ 10 সেকেন্ড হয়ে গেছে, এরকম করে দিই। হ্যাঁ দেখো, তাহলে এটা কি করে হলো? দেখো এখানে প্রথমেই আমাদের দেখতে হবে কি করে এটা, মানে এখানে 32 হলো, এখানে 114 হয়েছে, এখানে আমাদের সেইভাবেই হবে। তাহলে এটা এটা কি করে করতে হচ্ছে, চার চার আছে এখানে, 5 আছে, 4 এর স্কোয়ার কত আমাদের? 4 এর স্কোয়ার হলো আমাদের, 4 এর স্কোয়ার সমান আমাদের 16, প্লাস আমাদের 5 এর স্কোয়ার কত? 25। তাহলে আমাদের যোগ করে কত, এই দুটো যোগ করলে কত হচ্ছে? যোগ করলে হচ্ছে আমাদের 41। 41 থেকে আমাদের 3 এর স্কোয়ারটা আমাদের বাদ দিয়ে, 3 এর স্কোয়ার কত আমাদের? 9। বাদ দিলে কত হচ্ছে দেখো, আমাদের 32 হয়ে যাচ্ছে। সেম পরেরটা করবো, 9 এর স্কোয়ার কত? 81, যোগ 7 এর স্কোয়ার কত? 49। 81 আর 49 আমাদের যোগ করলে কত হচ্ছে? 81 আর 49 যোগ করলে আমাদের হচ্ছে 130। এটা থেকে যদি আমরা 4 এর স্কোয়ারটা কত? 16, 16 যদি বাদ দিই আমাদের দেখো 114 বেরিয়ে যাচ্ছে। সেম পরেরটা করবো আমাদের, তাহলে 12 এর স্কোয়ার কত? 144, যোগ 7 এর স্কোয়ার কত? 7 এর স্কোয়ার 49। তাহলে 144 যোগ 149, শুধু 49 কত হচ্ছে আমাদের? 193। 193 থেকে 8 এর স্কোয়ার কত? 8 এর স্কোয়ার আমাদের 64, বিয়োগ করলে কত হচ্ছে? 139, না 139 না, আমাদের 129। এটা আমাদের কারেক্ট অ্যান্সার। আজকের পঞ্চম কোশ্চেন অথবা লাস্ট কোশ্চেন, পঞ্চম কোশ্চেন হচ্ছে লুপ্ত সংখ্যাটি নির্ণয় করুন। এখানে লুপ্ত, এখানে আমাদের 6 আছে, এখানে 8 আছে, এখানে আমাদের কত হবে সেটা বার করতে হবে। তাহলে তোমাদের আমি 10 সেকেন্ড টাইম দিচ্ছি, তোমরা চেষ্টা করো। দেখো কি হচ্ছে, তাহলে দেখো 12, 18 আর 30, 12, 18 আর 30-এর লসাগু করলে আমাদের কত বেরোচ্ছে দেখো। দেখো আমাদের 6 দিয়ে করলে 6 দুগুণে 12, 3 6 18, 5 6 30, তাহলে লসাগু কত বেরোলো আমাদের? এখানে 6 বেরিয়েছে লসাগু। সেম টু সেম পরেরটা করবো, 16, 32 আর 40, লসাগু করলে কত হবে আমাদের? যদি আমরা বড় দিয়ে করি, 8 দিয়ে করলে আমাদের 8 দুগুণে 16, 18, 27 করি, 3 দিয়ে 3 বারং 36, 3 দিয়ে 3 6 18, 3 তারিখকে 9, আবার 3 দিয়ে দেখো যায়, 3 দিয়ে 3 4 12, 3 দুগুণে 6 আর 3 তারিখকে 9। তাহলে আমাদের গসাগুটা কত? গসাগুটা আমাদের 3 গুণ 3, যদি লসাগু বলতো আমাদের সবকটা হতো, কিন্তু গসাগু বললে অবশ্যই বারের, শুধু বারের কটা হবে। তাহলে আমাদের কত? 3 গুণ 3 আমাদের 9, এটা আমাদের 9 লক আমাদের কারেক্ট আনসার। এখানে কত আনসার? 9। বন্ধুরা যদি আমাদের চ্যানেলটা ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করবে এবং চ্যানেলটা শেয়ার করতে ভুলবে না।